নমস্কার দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপির জন্য আমি তিনটে মাঝারি মাপের মিষ্টি আলু নিয়ে নিয়েছি। মিষ্টি আলু বা রাঙা আলু খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি। ভালো করে নিগড়ে চেপে এর রসটা বার করে নিয়েছি। 300 গ্রাম গ্রেটেড রাঙা আলু আমি এই রেসিপির জন্য নিয়ে নিয়েছি। এবারে একটা কড়াইয়ের মধ্যে 1 এবং হাফ টেবিল চামচ ঘি দিয়ে এই গ্রেট করা রাঙা আলু দিয়ে দেব। ভালো করে কষে নেব যতক্ষণ না এর সাদা রঙটা বাদামি হচ্ছে। হালকা বাদামি হলে 500 গ্রাম ফুল ফ্যাট মিল্ক এর সাথে যোগ করব। তার সাথে 1/4 কাপ দুধ, আর দিয়ে নিয়েছি 1/2 কাপ মতন চিনি। 100 গ্রাম চিনি আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে বেশি ব্যবহার করতে পারেন। ভালো করে এটাকে ফুটিয়ে নেব, যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে ফোটাবো। একদম শেষে বাদাম কুচি আর এলাচ গুঁড়ো যোগ করেছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন রাঙা আলুর পায়েস। আজকের রেসিপি কেমন লাগলো আমাকে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে।